लहंगा। देखो भाई तुम तो घुमिए पड़े तेना ত্রিভুবনে নাই এমন ভাগ্যপতি মা জননী তাকে জন্ম দিয়েছে ঠাই। সাগরে চান করে পাঁচটি কন্যা চলে যাচ্ছে ভাই। ওরে লেঙ্গায় যাও ভাই যাও, তুমি এখানে বিড়ম্বনা করে আমার এই হেমস্থলে লাঠি নিয়ে যাও ছুটে, তাদের আগে গিয়ে রাস্তায় ফেলে রাখবে, যে কন্যা সতী হবে করবে না লেঙ্ঘন, আর যে কন্যা অসতী হবে আমার এই হেমস্থলে লাঠি লঙ্ঘন করে চলে যাবে ভাই। ওরে লেঙ্ঘায় আজ যদি আমার কথা সত্য হয়ে থাকে তবে হলে জেনে আসবে তার বাড়ি কোথায়, বাপ মায়ের নাম কি, সব কিছু জেনে চার তারি ছুটে আসবে লেঙ্গা। যাও তুমি ছুটি পরীক্ষা করে এসো। যাও আমি কিছুক্ষণ বিশ্রাম পথে চলে যাই। নাটিকান থুইয়া গেল।
তুমি তো কোচেন দিদিকে শুঙ্গ শুঙ্গ তোমার কি 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 হইছে তোমার ওই কি হইছে মুই যে করবা ডাকনু মুই কোতুম দে কিতে কি কয়া ফেলানু কে আরে বাপ কি কি কয়া ফেলানু কে হ্যাঁ শুঙ্গিবা কইনু না শুনো শুনো কইলেন হ্যাঁ শুনো 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 কইনু আচ্ছা কি কইবেন কোদি কি কইবেন কি কইম হ্যাঁ তোমাক না মই একটা চিকিৎসা করবা চাহাতি না ও তুই চিকিৎসা করবা জানা আইছিস হ্যাঁ হ্যাঁ দাঁত ভ্যাকসিন দিও ডাক্তার ওই যে না মায়লা কইছে কে ভ্যাকসিন দিবা চি ভ্যাকসিন ওই না ভাই গরুর ডাক্তার কে ওরকমই মনে হচ্ছে আচ্ছা তুমি কি গরু ডাক্তার না ছাগল ডাক্তার এই চলে মুই আমার কোচকে তোমার মুই চিকিৎসা করি আই আমরা কোচে তুই গরু ডাক্তার না ছাগলের ডাক্তার ওই আমাকে চিকিৎসা করবেন ওই আরে শুন তো তুই সকালে পেটটা ব্যথা করলো ওষুধ না নাকি মো পাতলা পায়খানা ধরে জানি চুপ করে নিয়ে যা তুই সকাল থেকে হ্যাঁ পানির মতন আর জলের মতন হাগাচু পানির মতন আর জলের মতন হাগু মুই
দিদি গে মোর পাস কোট গে পাস কোট কি ছে আরে বাবু তো ছে জিনিস ছে গে থাক মুত্রে থাক নাই 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 উড়ো উড়ো নাক পে গে তুমি যেই কথা কইছেন আমার নাম কুড়িয়া বাপ কই 14 কুড়িয়া তুমি কি এ দাদা তুই এমা কাসপা দিস না হ্যাঁ আচ্ছা কেহাও যদি শুনে হ্যাঁ কি কইবা হয় তা ওই দাদা আমার তিনা কিন্তু ওইলা এক হয় চলবে না এ দিদি মুই না এটাকে যে কাম কোনো এক ডুম ডুম ভুল করে ফেলা ঢুকে মইনা একদম ডুম ডুম ভুল করে ফেলা তো কি ভুল করল ফেল হ্যাঁ ভুল করল কি তোমার তিনা বল মোর এই ভাষাটা চলবা না না আমার চলবা না মই কইবা চাইছো যে তোমার বাড়ি কো আরে বাড়ি কুঠে গে বাড়ি ও বাড়ি কুঠে এই কথা কহো যে কইছ তোমার নাম করি আর বাপ করি আচ্ছা তোমার বাড়ি বাড়ি কুঠে তোমার সাথে অনেক কিছু হয়ে গেল হ্যাঁ তো মুখ উপর করে তো না হ্যাঁ হ্যাঁ তুমি চিনি না কি চিনবে নি প্রায় মোটা মুটি হ্যাঁ এই যে সরল আর গোদল হ্যাঁ এ তিনা কালে একল মানি কর এই কি কোচে এ তিনা হ্যাঁ ইলা সবাই চিনে দেখিয়ান দেখবা পারেন দেখবা পারেন বাড়ি বাড়ি কল চাম্পলা কে ও জন মায়ালা কোজে সবাই খালা মাসি জি আর কোজে কি দিদি কে আই ভালো করে থাকেন চাম্পলার নাঙ্গাটা আসিয়া নাঙ্গাটা আসিয়া হ্যাঁ সবাই কাছে এমরা কথার কোনো ভাষ নাই কিসের ভাষ রে নাঙ্গা চুপ চুপ জান বনা সুমনা এ তোর গলে শান্তা মত ঠিক রে এই চুপ আরে মোর নাম হচ্ছে লেঙ্গা আর তুই কইছিস ওইরকম কথা ও লেঙ্গা হ্যাঁ সবাই মেলা কথা দিদিকে নাঙ্গাটা আসিয়া নাঙ্গাটা আসিয়া সাবধান হই থাকেন হ্যাঁ ওইরকম কথা হ্যাঁ লেঙ্গা লেঙ্গা কেনে নামলা কইবেন নি হ্যাঁ শুনুন হ্যাঁ আমাদের অনেককে বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে আমাদের জি মোরো বেলা আছে তাহলে আমাদের নাম সব কিছু বলে দিতে হবে সব কিছু তাহলে আমি একসঙ্গেই বলি দিই হ্যাঁ ও জানি নগরে ঘুরে বাবা বাচ্চা সদাগর মায়ের নাম মেনকা সুন্দরী আমার নাম বিপুল সুন্দরী চলো এই দাঁড়াও কি যে ঘন ঘন করি কইল মে 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 কেন আবার বলতে হবে নাকি ও আচ্ছা ঠিক আছে তাহলে ভালোভাবে শুনবি আমি ভালোভাবে বলছি ও জানি নগরী ঘর বাবা বাচ্চু সদাগর মায়ের নাম মেনকা সুন্দরী আমার নাম বিপুলা সুন্দরী লঙ্গা কে পাতে জি সুখ
এখনো পর্যন্ত আসছে না আমি অপেক্ষা করছি দণ্ডবত 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 এসেছো ভাই হ্যাঁ এসেছি সতী পরীক্ষা করে এসেছো একদম সতী পরীক্ষার বদলে মায়ের মায়ের তোমাকে মেরেছে হ্যাঁ তাদের কি কি বলেছো ভাই কি কি বলেছি কেন মেরেছে বলবি না আমি বললাম যে তোদের মা কুরিয়া বাপ কুরিয়া তারপরে হ্যাঁ তোদের নাম কুরিয়া আর আমাকে ধর একবার দেখো ভাই এই কথা কেন বলেছিস আচ্ছা সেই জন্য তোমাকে মেরেছে এটা ভাষা এই ভাষা সব জায়গায় চলবে না কেন আমাদের জায়গায় চলে আর এই জায়গায় চলে না না সেই কথা চলবে না ও এটা সেই জন্য তোমাকে মেরেছে আপনার খেয়াল নাই যে ভাষা চলবে না দেখো লেঙ্গা আমার ভুল হয়ে গিয়েছে আচ্ছা এইবার বলো তো আচ্ছা সতী পরীক্ষা কি করে আসলে সতী পরীক্ষা ও লেঙ্গা কি করছিস তোমার এটা আবার কি লেঙ্গা এটা কি করেছিস আরে লেঙ্গা কি করেছিস তুই মেনকা সুন্দরী আর কন্যাটির নাম হচ্ছে বিপুলা বিপুলা সুন্দরী ওরে লেঙ্গায় ওই এইবার হয়তো আমার আশা পূর্ণ হবে ভাই তাই নাকি আজ তোমার কথা শুনে আমি অনেক আনন্দ পেয়েছি রে আচ্ছা সেই তো হলো আমার ছোট্ট বেলার বন্ধু ওরে লেঙ্গায় চলো ভাই চলো আর দুই ভাই মিলে আমরা এখানে বিলম্ব করবো না এবার ছুটে যাবো ছোট্ট বেলার বন্ধুর বাড়িতে আচ্ছা সেইখানে গেলে আমার আশা পূর্ণ হবে রে চলো সবাই এসো তাই তো আজকে আমার মন খারাপ শান্তি নেই শান্তি নেই শান্তি নেই হগৌ শিব শম্ভু তুমি আমারই করুণার সিন্ধু প্রভু করুণার ঠাকুর আজকে আমার উজানি নগরে আর কেউ নেই ঠাকুর কেউ রয়েছে শঙ্কর সাধু ছয়টি পুত্র আমার রয়েছে তারা বাণিজ্যে গিয়েছে দেখতে দেখতে কুড়িটি বছর গত হয়ে গেল এখনো তারা বাণিজ্য করে উজানিতে ফিরে এলো না গো ঠাকুর এলো না অগৌ শিবী ঠাকুর তারা যেন বাণিজ্য করে উজানিতে ভালোভাবে ফিরিয়ে আসে ঠাকুর ফিরিয়ে আস অগৌ শিবী ঠাকুর ঘরে রয়েছে আমার একটি মাত্র কন্যা তার নাম রেখেছি আমি বিপুলা দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়ে গেল তাকে বিবাহ দেব বলে মনস্থ করেছি কিন্তু আজও পর্যন্ত ছেলের সন্ধান পেলাম না তাই তো অনেক ঘটক মশাইকে বলেছিলাম ছেলের সন্ধান এরই কত
এখনো পর্যন্ত কোন ঘটক মশাই ছেলের সন্ধান নিয়ে আসলো। আজকে এক ঘটক মশাই ছেলের সন্ধান নিয়ে কা আসার কথা, তাই কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি ঘটক মশাই কি সম্বাদ নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। গেটে কি লেখানো আছে ভাই? বিনা অনুমতিতে এই বাড়িতে ঢোকা যাবে না। সত্যি বলেছো ভাই, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। বেশ লেঙ্গা, এইবার তুমি দেখে দেখো আমার ভাই আছে কিনা। ও বাচ্চ সোনাগর, বাচ্চ সোনাগর, আপনি বাড়িতে আছেন কি? ও সোনাগর মশাই, আমাদের ডাকে সাড়া দিবে না, আপনি ডাকুন তো। ওরে লেঙ্গা, এই তো গেট খোলানো আছে, যাও তুমি ডাইরেক্ট গিয়ে দেখে আসো আমার বন্ধু আছে কিনা। আমি যাব, বেশ তবে হলে ডেকে দেখি। বলি গো ভাই, বলি গো ভাই, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। নিশ্চয় ঘটক মশাই দরজায় এসে ডাকতেছে, বাইরে গিয়ে দেখি। ও গো ভাই, আপনি এসেছেন, এসো ভাই, এসেছি, এসো ভাই। এই উত্তম সিংহাসন গ্রহণ করো ভাই। বেশ, আজ যখন এসে পড়ে আমি বুঝতে পারিনি ভাই, বড় ভুল হয়ে গিয়েছে ভাই। ভাই দেখো ভাই, বলো তো তুমি কেমন ভাবে রয়েছো? কি বলবো ভাই, ভালো রয়েছি। বাণিজ্য আমি ছেড়ে দিয়েছি, ছয় পুত্র শঙ্খ সাধুর হাতে বাণিজ্য তুলে দিয়েছি, তারা বাণিজ্যে গিয়েছে। 20 বছর গত হয়ে গেল, তারা বাণিজ্য করে এখনো ঘরে ফিরে আসলো না ভাই। ও সেই জন্য তুমি অশান্তিতে বাস করো? হ্যাঁ ভাই, মন খারাপ হয়ে আমি ঘরে বসিয়ে রয়েছি ভাই। ভাই ভাই, একই আপনি কেমন রয়েছেন ভাই? দাঁড়াও ভাই, দাঁড়াও, আমার সাথে তো লেঙ্গা এসেছে। হ্যাঁ লেঙ্গা বসে বাড়িয়ে রয়েছে, লেঙ্গাকে দেখতেছি না, সে কি বাইরে গেটে দাঁড়িয়ে রয়েছে? দাঁড়াও ভাই, আমি লেঙ্গা মশাইকে ডাকিয়ে নিয়ে আসি। এসো ভাই লেঙ্গা, এসো। আমি মনে করছি কি, এই সোনাগর আপনার সঙ্গে গল্প করছে। তাই তো করেছিলাম ভাই। বসো ভাই, বসো লেঙ্গা, বসো। হ্যাঁ বসো। দেখো ভাই, বলো ভাই, এই কথা আমাকে বলেছো, সত্যি আমি অনেক সুখে আছি, সুখের সমস্যা বাস করেছি। এইবার বলো তো তোমার ব্যবসা বাণিজ্য কিরম ভাবে চলতেছে ভাই? খুব সুন্দর ভাবে করতেছে ভাই, ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলতেছে। বেশ ভাই বেশ। ওরে লেঙ্গা, কি করছিস? এইভাবে বসতে নেই রে ভাই, ইস, পা নিচু করে বস। এইবার ঠিক আছে। দেখো ভাই, ওরে ভাই বলো, এইদিকে কথা বলো, বলো বলো, আমি কিসের জন্য এসেছি, বলো কেনই ভাই এসেছি? তাই তো, হঠাৎ করে আজকে আমার উজাড়িতে আমি অবাক হয়ে গিয়েছি। হ্যাঁ সেই কথা বলো, কেন এসেছো ভাই? নিশ্চয় কোনো কারণ নিয়ে এসেছো আজকে উজাড়িতে। হ্যাঁ সত্যি বলেছ, আজ আমি কেন এসেছি বলো ভাই, তাই তুমি শুনতে চাও? কেন শুনবো বাবা, বেশ তবে হলে বলতেছি। আজ তোমার ঘরে আছে কন্যা, কন্যা আমার ছেলের জন্য সম্বন্ধ করতে চাই,
সেই আশা নিয়ে আমি তোমার বাড়িতে এসেছি। উত্তম সম্মান নিয়ে আজকে আমার ঘরে এসেছো ভাই, উত্তম সম্মান নিয়ে। বলো তো ভাই, এইবার যদি তুমি তোমার মেয়েকে সম্মানকে সম্মান দাও, হাসতে হাসতে তোমার মেয়েকে বুধপূরণ করে আবার রাজ্যে ফিরে যাব ভাই। সে তো ভাই আনন্দের কথা, তুমি আমার ঘরে যদি সম্মান করো কত আনন্দ পাবো বলো। তবে হলে তুমি আমার ঘরে সম্মান করবে, আমাকে সম্মান দেবে তো? সম্মান দেব, কিন্তু একটি কথা বলতে চাচ্ছি। আমার কি কথা রয়েছে? বলি গো ভাই, পারবে তুমি? পারবে, নিত্যি ভরা সোনা নেব, ডালি ভরা টাকা, তবে হলেই সম্বন্ধের বলবো কথা ভাই। লেঙ্গা, এ কি কথা বলছে ভাই? ওরে ভাই, তুমি হাসালে হাসালে ভাই হাসালে, বেশ আজ তোমার আশায় আমি পূর্ণ করব। আজ নিত্যি ভরা সোনা দেব, গাড়ি ভরা টাকায় সোনা দিয়ে ঢলাই করে দেব তোমার এই উদানি নগর খানা। ওরে লেঙ্গায় যাও ভাই যাও, তুমি এখানে বিড়ম্বনা করে আজ যখন বড় আশা করে এসেছি, তাই তুমি আমার রাজ্য থেকে নিত্যি ভরা সোনা নিয়ে এসো, গাড়ি ভরা টাকায় সোনা দিয়ে ঢলাই করে দেব এই উদানি নগর খানা। যেতে হবে না ভাই, আমি একমাত্র পরীক্ষা করেছিলাম দাদার মন খানা ভাই। বলো ভাই লেঙ্গা, আমি মনটাকে পরীক্ষা করেছিলাম। আমার মনকে পরীক্ষা করেছো? হ্যাঁ ভাই। বেশ ভাই বেশ, আজ তোমার কথা শুনে আমি অনেক আনন্দ পেয়েছি ভাই। বেশ, আমার মনকে যখন পরীক্ষা করেছো, তবে হলে তোমার মনকে আমি পরীক্ষা করতে যাই, একটি ছোট্ট করে কথা বলবো। এমন কি কথা বলবে ভাই? বলো ভাই। বেশ, তবে হলে বলতে যে ভাই, আজ যে কন্যা তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার তলায়, সেই মেয়েকে আমার ছেলেকে বিবাহ দেব। এবার দুল্লো পুল্লো খাই ভাই। না না ভাই, হবে না ভাই, পারবো না ভাই, পারবো না, হবে না ভাই, হবে না। আমারই ঘরের সম্বন্ধের কথা, ফিরিয়ে যাও চাপ্পনগরে, পারবো না আপনার ঘরে আমার মেয়েকে। দেখো ভাই, আজ পড়ুয়াশা করে এসেছিলাম, আজ তোমার মেয়েকে আমি পুত্র বধ করবো বলে, তাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়ে খালি হাতে তুমি ফিরিয়ে যাও ভাই। কোনোদিন শুনিনি পৃথিবীর বুকেই নরলোক হয়ে চন্দন তিন মুষ্টি ফড়ি দিয়ে সিদ্ধ করতে পেরেছে লোহারে কলাই, তুমি আমার ঘরের সম্বন্ধের জন্য আসনে ভাই, তুমি এসেছ আমার ঘরে, লজ্জা দিতে লজ্জা দিতে হবে না সম্বন্ধের কথা ভাই, হবে না ভাই, হবে মা। বাবা, মা গো, তুই কেন এসেছিস মা? বলে তো বাবা, এখানে কিসের ত্রুটি করছিলে বাবা? মা গো, তোকে না বললে আর কাকে বলবো মা, একমাত্র তুমি রয়েছো আজকে আমার ঘরে মা গো। হ্যাঁ বাবা। মা, চেয়ে দেখে মা, চাম্পকনগর থেকে 400 দামের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে মা গো, তোর বিয়ের প্রস্তাব নিয়ে মা। তো কি হয়েছে বাবা? তাই একটি কথার জন্য তর্ক হচ্ছে মা গো, প্রশ্ন করেছে মা। প্রশ্ন করেছে? হ্যাঁ মা গো। বাবা, আজ এমন কি প্রশ্ন করেছে যে যেই প্রশ্নের জবাব না দিয়ে তোমার চোখে জল? বাবা, কি প্রশ্ন করেছে বাবা? কি প্রশ্ন করেছে জানিস মা?
যে কন্যা তিন মুষ্টি চন্দন খড়ি দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কড়াই সে কন্যা দিয়ে বিবাহ দিবে দুলাভ লক্ষ্মী মাঝে বাবা তা কি আর হয় মা হবে না মা এই চিনি তুমি কাচ্ছ বাবা মা গো না বাবা আমি তোমার চোখে জল সেতে পারবো না বাবা আজ তোমায় প্রশ্ন করছে প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে বাবা না দিতে পারলে সবার সামনে তুমি এইভাবে ছোট হয়ে যাবে আমি কিছুতেই সইতে পারবো না বাবা যেমনি করে তোমায় প্রশ্ন করেছে বাবা তেমনি করে আমি তুমি কথা দিচ্ছি বাবা না করে ভয় বাবা না করে লাজ মাগো সিদ্ধ করবে লোহারে কলা কতটুকু কাজা বাবা পারবে মা তুই পারবে মা কেন পারবো না বাবা তোর চোখে জল এসেছে মাগো যার জন্য তো তুমি আছো বাবা তা হয় না রে মা কেন বাবা মাগো তোমার মনে পড়ে না বাবা তুমি না আমায় প্রতিদিন বলতি হ্যাঁ মাগো বলেছি এই পৃথিবীতে বাবা মার মতো দেবতার কেউ হয় না ঠিক বলেছিস মা তাছাড়া শাস্ত্র তো লেখা আছে বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমঙ্গতম পিতরি প্রতিমা প্রিয়ন্তে স্বর্গ দেবতা মাগো তাই যদি আমি তোমার মুখে আশীর্বাদ পাই বাবা আমি কেন লোহার কলে সিদ্ধ করতে পারবো না মাগো পারবে মা আমি ঠিক লোহার কলে সিদ্ধ করতে পারবো বাবা ঠিক আছে মা বলি গো ভাই তবে হলে তিন মুষ্টি চন্দন খড়ি আর লোহার কোলে আমার হস্তে তুলে দাও ভাই দাও ওই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ লোহার কলাই আমার ভাইয়ের হাতে তুলে দাও আমি এক্ষণে তার হাতে এই লোহার কলাই আর তিন মুষ্টি চন্দন কাষ্ঠ তুলে দিচ্ছি বলো ভাই লেঙ্গা এই যে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ আর তিন মুষ্টি লোহার কলাই বলো ভাই এই খড়ি ছাড়া যেন আর অন্য খড়ি না জ্বালো তাই হবে ভাই লেঙ্গা তাই হবে ভাই মা বিপুলা বাবা দুহাত বাড়িয়ে দে মা দুহাত বাড়িয়ে দে এই যে তিন মুষ্টি চন্দন খড়ি আর লোহার কলাই মা বেশ বাবা মাগো বাবা গো বলো মা আমি জানি বাবা তুমি আমার সব তুমি যে আমার সব থেকে পৃথিবীর সব থেকে তুমি যে আমার কাছে বড় বাবা মাগো হ্যাঁ বাবা কিন্তু বাবা আজ যেমন করে তুমি আমার হাতে লোহার কলাই তুলে দিলি বাবা কাঁদিস নে মা তেমনি করে দাও না বাবা মাগো অগো পিতৃরূপী ভগবান মা দাও আমায় প্রাণ ভরে আশীর্বাদ মাগো দু হাত তুলে তোকে আশীর্বাদ করেছি সবাই সবাই যেন সিদ্ধ করতে পারি লোহার কলাই মা বলি গো ভাই তিন মুষ্টি চন্দন ঘড়ি দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে কিছুক্ষণ সময় লাগবে ভাই তাই চলো আমরা একটু বিশ্রাম করে গিয়ে বিশ্রাম করি ভাই এসো ভাই মাগো পৃথিবীতে জন্মাবার পর থেকে আমি তোমার কাছে কিছুই চাইনি মা আজ আমি বড় বিপদে পড়েছি মা এই বিপদের দিনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা তুমি আমায় দেখে দাও আমায় দেখে দাও আজি মা
सकल के प्रणाम करे तोर मार काछे तू फिरिए जा मा बेश बाबा आमी जाच्छी बाबा
চিরসুখী হোক মা আমার বিপুলা চিরসুখী হোক দীর্ঘজীবী হোক মা গো লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা তোমরা পরীক্ষা করে দেখতে পারো ভাই ও লেঙ্গা এবার তুমি পরীক্ষা করে নাও লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা ও এটা আমাকে পরীক্ষা করতে হবে এসো ভাই বেশ বেশ বাচ্চু সোনাগর দাও আমার হাতে দাও এই যে ভাই এই তো তোমার কথা আমি বুঝতে পারি নাই এইবার বলো তো ভেকো কাকে বলে ভেকোটা হচ্ছে এই সিদ্ধ হয়ে একেবারে ডাল হয়ে গিয়েছে আরে লেঙ্গা সুস্বাদ হয়েছে সুস্বাদ হয়েছে এই যে আপনার বউ আমার বউ এরকম পা কোনো দিনও করতে পারেনি বেশ ভাই বেশ দেখো ভাই বলো ভাই এইবার তুমি আমাকে সম্বন্ধ সম্বন্ধ আমি দিলে কেন নেব না দেব না ভাই এইবার তোমার মেয়েকে আমি বোধবরণ করব দেখো ভাই আজ যখন দুই ভাই মিলে আমরা সম্বন্ধ করে ফেলেছি তবে হলে আর ভাই ভাই বলবো না আজ থেকেই আমরা বলবো বেয়া হাই ঠিক আছে বেহাই তাই আমরা আজ থেকে সম্বন্ধ ধরবো বেয়া হাই বেহাই বেহাই বেশ তবে হলে আর একটু কথা তোমাকে বলতে চাই বেহাই আজ দূরে রাস্তা বেহাই বড়ই কঠিন আজকেই করব আমরা বিবাহ তাই করা হবে বেহাই আমার কোনো আমাদের কারণ নেই ওরে লেঙ্গা যাও তুমি যেখান থেকে পাও না কেন গোলক ঠাকুর নিয়ে এসো আমার সম্মুখে বলবেন তো এইবার গণনা করে দেখবো আমার ছেলের বিবাহ শুভ দিন কবে পড়তে আমি দেখেই বের হয়েছি আশ্বিন মাসের 8 তারিখটা দিন ভালো বারটা হচ্ছে শনিবার শনিবারে কি গুদলি লগ্নে আছে বেশ ভাই বেশ তাই হবে দেখো বেহাই বলো বেহাই এইবার তুমি শুনতে পেয়েছো শুনতে পেয়েছি বেহাই তুমি বাড়িতে সাজন করো আজ্ঞা করো আমরা দেশে ফিরে যাই ঠিক আছে বেহাই দেশে গিয়ে আপনি সাজন করো আর আমার বাড়িতে আমি বিয়ের সাজন করি বেশ ভাই বেশ আজ যখন দুই ভাই মিলে সম্বন্ধ করে ফেলেছি এসো বেহাই এসো আজ দুই ভাই মিলে আলিঙ্গন করি ফেলি ভাই এসো ভাই এসো ভাই লেঙ্গা এসো এসো লেঙ্গা জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সোনিকা বাড়িতে নেই সে যে কোথায় গিয়েছে আমি তো বলতে পারবো না কিন্তু লেঙ্গা লো লেঙ্গা তুমি কোথায় পিছনে পড়েছিলে লেঙ্গা আমি এইখানে আছি আপনার পিছনে আছি বেশ লেঙ্গা বেশ
ওরে লেঙ্গায় তুমি তো সবই জানো লেঙ্গায় আজ পদ্মার সাথে আছে আমার ভীষণ বিবাদ তাই পদ্মা বলেছে বিবাহ রাত্রে আমার ছেলেকে করবে সম্রাট ওরে লেঙ্গা তা হতে দেব না লেঙ্গা তা হতে দেব না ছেলের বিবাহর আগে চারোদিকে পৌরে রাখবো সারি সারি মেন দরজায় রাখবো রোজা ধরন্তরি ওরে লেঙ্গায় যাও তুমি এখানে বিড়ম্বনা করে যেখান থেকে পাও না কেন এইবার রাজমিস্ত্রিকে নিয়ে এসো আমার সম্মুখে আপনি যখন আদেশ করেছেন আমি এক্ষণে যাচ্ছি এই রাজমিস্ত্রির উদ্দেশ্যে ওরে লেঙ্গায় যখন রাজমিস্ত্রিকে নিয়ে আসবে তাকে নিয়ে যাবে ওই সাঁওতালি পর্বতেই সাঁওতালি পর্বতে গিয়ে সেই জায়গাটি দেখিয়ে দেবে সুন্দর করে যেন লোহার মেন্ড ঘর তৈরি করে আর একটি কথা বলে দেই লেঙ্গায় যখন ঘর তৈরি হয়ে যাবে তুমি ধূমের পরীক্ষা করে নেবে কোন দিক দিয়ে যেন ধূম বের হয়ে না থাকে আর যদি ধূম বের হয়ে থাকে তাকে ছেড়ে দেবে না টানতে টানতে নিয়ে আসবে আমার এই চণ্ডী মণ্ডপে চণ্ডী মণ্ডপে তাকে ছেড়ে দেব না সূর্য উদয় হওয়ার আগে তাকে আমি নিজ হস্তে করব বলিদান আমি তাই করছি আমি এক্ষণে যাচ্ছি বেশ লেঙ্গা আর যখন ধূমের পরীক্ষা করে আসার পথে যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে তাড়াতাড়ি ছুটে আসবে লেগে যাও তুমি তাড়াতাড়ি সে কাজ করে ফেলো দেখো আমার স্যাম্পল দেখছো কাজের স্যাম্পল কলকাতা রাইডার্স বিল্ডিং আমার হাতে তৈরি কিশনগঞ্জ ওভার ব্রিজ আমার হাতে তৈরি আর শিলিগুড়ি দ্বিতীয় মায়াপুর ইসকন মন্দির
শিলিগুড়ি ইসকন মন্দির মায়াপুর এটা আমার হাতে তৈরি। কাজে তো যাব, কাজ না গেলে কাজ খামু গে। রাজমিস্ত্রি এখানে আসো তো, ওই যে পোলা পান বই আছে ওরে আমি জিগাইছি, জিগাইছি। কাজ কাজের কথা কইছেন স্ত্রী, ইয়া বাদাম, কাজু বাদাম, ছোলা বাদাম। এদিকে কানটা দিবা না, কি শুনছ গো, কি বলছ, গুরুতর গল্প করতেছে বাবারে। ইস আমি তো গান কম, তুই নমস্কার করছ ওইদিকে। ফিল্মের গান কম, ওই ধুয়ার আন্দন মোর শুয়ার কান্দন হাই যাবে, মোর শুয়ার কান্দন ওরে ছাগলটা মোর ভেল ভেল, ওই পানীয় মন হল বাড়ি ডাকা। কি বললি মারে গান, ওই আর গান শুনবা শুনবা না, ভালো লাগবে না, কাজ করবি দেখি রকম, এটাই তো আমি ফাটাই দম ফাটাই দম।
এই সাইম্পল দেখবে দেখো দেখছস কলকাতার আইডিয়া ট্রেডিং আমার হাতে তৈরি পার্সোনাল আমি তৈরি করছি শিলিগুড়ি মায়াপুর দ্বিতীয় ইস্কন মন্দির আমার হাতে তৈরি তোমার বিরিজ আমার হাতে তৈরি পার্সোনাল আমি নিজে তৈরি করছি হ্যাঁ পারব না কেন বুঝলি হ্যাঁ আমাদেরও ওই রকম একটা ঘর তৈরি করতে হবে হ্যাঁ পারুন আচ্ছা পারবি হ্যাঁ পারব না কেন দেখ আমি কিন্তু কথাগুলো কই যাচ্ছি হ্যাঁ কইয়া ফেলো ঘর কিন্তু খুব সুন্দর করে তৈরি হ্যাঁ দুইটা লোক ছাড়া আদাস যেন কেউ থাকতে পারে আরে আমি ঢুকে পুরি ভুল করে কি হবে তুমি ঢুকে আমি ঢুকে মা বা দিব ঘর আমি বা দিব ঘর লোয়ার মেন্ড ঘর আমি বা দিব ঘর হাতটা ভেঙে গেল দেখ যা যা এক্ষণে যদি সদাগর জানতে পারে তোর এই কাল্লাটা থাকবে না এই বাহ এই হাত দিয়ে প্লাস্টার করবি বা 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 যাক যা তো যা কর ভালো করে কর শোনো রাজমিস্ত্রি ভাই শুধু তুমি আমার জন্য এই ঘরে একটা ছোট্ট করে ছিদ্র রাজমিস্ত্রি দেখো রাজমিস্ত্রি তুমি কত সুন্দর লোহার ম্যান্ড ঘর তৈরি করছো শুধু আমার জন্য একটা ছোট্ট করে ছিদ্র রেখে দাও রাজমিস্ত্রি দেখো এইখান থেকে তুমি স্বেচ্ছায় যাবে কিনা আমি তাই জিজ্ঞাসা করতেছি তুমি না যাও এই হাত আমার হাত দেখছো তোর বাড়ি তোমাকে ছেড়েছে করে দেব রাজমিস্ত্রি বাক্য না শুনিবে মোর এ
এবার চন্দ্রপুত্র না মারিয়া প্রাণ মারিবা। চিনতে পেরেছো? তবে আমার জন্য তুমি একটি ছোট্ট করে ছিদ্র রেখে দেবে। তোমাকে অনেক কিছু কথা বলছি মা, তুমি ক্ষমা করে দিও মা। তো তবে শোনো, একটি কথা আছে মা। কথা আছে? তবে বলো। দেখো মা, এই আমি পানি রাখতে ঘরের মধ্যে একটু যে সুতার সঞ্চার দিয়ে ধোয়া চলে যায় মা চণ্ডীর দ্বারে আমাকে করিবে বলি। রাজমিস্ত্রি, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আসবে চান্দ করবে পরীক্ষা, পাম পরে ছিল রাখিব চাপিয়ে। তবে রাজমিস্ত্রি, তুমি আমার জন্য একটি ছোট্ট ছিদ্র রেখে দেবে কেমন? আচ্ছা রাখুন তো হয়, ডং ডং না ছোট গো, তোমার ইচ্ছা মতো। এইখানে রাখো, ডং ডং করে দো। ও কর্মিক ভাই, যাক ঘর স্টার্ট, কাম শেষ হয়ে গেছে। হয়েছে বাবা। দেখো তবে হলে আমি ধুমের পরীক্ষা করে নিতে পারি। মাগে হই কাচ্ছো কেন? ঘর খুব সুন্দর হয়েছে, এটা চিন্তা করতে হবে না, খালি পরীক্ষাটা করে নে। মাগে যে 25 লাখ নিব। 25 লাখ? হ্যাঁ 25 25 আমি পয়সা দিতে পারবো না। এই যে দেখতে পাচ্ছো গেটের ওখানে, হ্যাঁ এগুলো আছে কেশিয়ার, কেশিয়ার যে আমাকে 25 লাখ টাকা দাও। বোকরাদা? হ্যাঁ বোরকাদা। আচ্ছা যদি বাড়ির বেহা নাগা যায় কিংবা সেবা নাগা যায়, নিমন্ত্রণ কাকাকে দিবা হয় রে? গোসাইয়ের বাড়ি? আরে গোসাইয়ের বাড়ি কিন্তু ভেলদুর। হ্যাঁ এই গোসাইনটা ফের বাড়ছে না নাই? তাহলে গোসাইয়ের বাড়ি যাও দাদা। হ্যাঁ
তারপরে হারিলা হ্যাঁ তারপরে চলে যাম মালির বাড়ি নাপিতের বাড়ি এ গোসাই গোসাই গে এ গোসাই বাড়ছেন ওই গোসাই বাড়ছেন না লাই গে মই আলু গে তোমার বাড়ি মই আলু আলু না আসিল আসনু আসনু এরকম মানে সদাগরের বাড়ি খাই খাই গোলালা বাড়ি গেলে নাকি দেখো দেখি না সদাগরের বাড়ি খাই খাই সদাগর কত রকম জিনিস খাহা ফলে মূলে হ্যাঁ আর মুরগির ডিমায় আর পোলট্রির মাংস হ্যাঁ আমরা মেট পাওনি পারি এই লেখায় সদাগর হ্যাঁ পোলট্রির মাংস মুরগির ডিমা পোলট্রির মাংস আর পোলট্রির ডিমা আমরা মেট পাওনি পারি তে খাবনি পারি তে কি আনলো তা কিছু না হয় কিছু দিবা আসলো বুঝি কিছু দিবা আসলো এই তো গোসাইনার আজকাল আমি ঢংলা দেখেছো গোসাইর বলে কামদন কাটা কয় গোসার বলে ঘরত মানে নিজেরও নাই পরের পর দিনে গোসাই চলে শোন ওরা কিচ্ছু অনুমনে মই তোমাকে তো নিমন্ত্রণ দিবাসিয়াও হ্যাঁ নিমন্ত্রণ না হ্যাঁ এই যে আট তারিখ শনিবার সদাগরের বাড়ি যাবেন আগে যাই ডাউন ভাঙবেন কে ফের মারা গেল সদাগর কি বকে আমার মাথা খারাপ না পেট খারাপ রে কে মন ডাউন না ভাঙবা করছিস কথা মানে বুঝেননি কিছু হামরা লাগাই আই বেহা আর এমরা কোচে কে মারা গে নাগায়ান বেহা আর কোচিস তুই ডাউন ভাঙবা তাহলে ডাউন ভাঙবা মানে কি করবা হয় বেহা বাড়ি তাহলে মুহ ডাউন ভাঙবাই যাও ব্যাপারে তো ডাউন ভাঙবাই হয় রে বাপু গাধা 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 নে দেখি তুই মুয়ে ফের গাধা গাধা নে দেখি হ্যালো ব্যাপারে মানুষ অধিবাস করে কি করে অধিবাস অধিবাস আর ডাউন ভাঙা তো কি হয় ওটা যদি কেউ মারা যায় সদাগর যদি মারা যায় তাহলে ডাউন ভাঙবা হয় ও আচ্ছা না 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 ওইটা না হয় আমরা ওই উয়ার বেটার বেহা না খালি বেহা কত লাখ খালো তে তুই দারু টারু খালো না কেন তুমি হ্যাঁ নিশা টিশা খালো চি 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 নিশা খানো নিশা হ্যাঁ মানে নিশা খাই দেয় রে ফেরাই মানে এই নিমন্ত্রণ দিবা ফেরা যায় তাড়াতাড়ি করি হবে তাড়াতাড়ি করি হবে কইলা না যে সে পকেন না হ্যাঁ তাহলে বেহা বেহা কত তারিখ এই আট তারিখ আট তারিখ হ্যাঁ বাইনা দিব না কি ফের নিমন্ত্রণ দিম নিমন্ত্রণ বাইনা দিবা পারলে কোটা খায় হ্যাঁ বাইনা দিয়া পার নই তেনে মোর তার আছে নিমন্ত্রণ বসো 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 অন্য বসো বসো হ্যাঁ ও এরকম গোসাই নিমন্ত্রণ পালেন কাঁচো কাঁচো সুপারি কাঁচো সুপারি হবে হটাহটি কাম যেন কই না করি না কেন অমনে বলে মোক নিমন্ত্রণ দিবা ফেরবা হবে যেমনে কই না করি কেন কই না ঠিক করে গেলে হ্যাঁ ঠিক করি কেন ও নেই বুঝা পালেন আচ্ছা তাহলে যা চাটা তো হইল কি নেই চা হ্যাঁ গুরু মাঠও থাকলে তাহলে হল ওই গেলে ছাগল নরবা এলা নাকি বের হয় আর চাহা ছাগল নরবা নাই যায় বৈঠল কেন তাহলে মুখে আরো যাবা হবে হ্যাঁ যা 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 এই হারিলে পাচ্ছেন রে এই হারিলে পাচ্ছেন রে ছোট নাঠির বাড়ি খান তোমাক মুখ ডাক দোয়ায় খারাপ হয়ে গেল হ্যাঁ
তে বেহানা বাজাই বেড়ান রে, নারী না খাট বাজান রে। এই কি কইবা আবে, কি হ্যাঁ কি কইবা আবে, কি কইবা বাজনা ঠাকুর, বাজনিয়া ঠাকুর। ছোট দেখ লাগ মই বাজনা ঠাকুর কইম না, আচ্ছা মহ যদি না বাজ মোরও বেহা না বাজান, ওমারও বেহা না বাজান, ওমারও বেহা না বাজান, খাবেন কি রে, হ্যাঁ কি খাবেন, বেহা বাজান নারী কাট বাজান, অনুকুড়িয়ে তো তোমরা চলেন, নাট্য কন কন হবে, শীত শীত হবে, শীত শীত মোক তো ছোট চাইলাক ঠাকুর কইবাই নিবে না, একদম কইবা মেনানি মোক ঠাকুর, ইস কিরকম করি কহিম ভগবান, এই ছোট সর্বনাশ, তাইলে আর কি করা যায়, এলা ফের মোক ঘুরাই দে, যদি না দু তাহলে ফের বাজনে আর কুঠি পাম, কি করা যায় ঠাকুর কইবাই হবে আর কি। এ বাজনিয়া ঠাকুর, যেন খালি বাজনিয়া ঠাকুর কহিনু, তেন খালি ওই ধা এই বিড়ি খা বিড়ি, তে না শুনো, 8 তারিখে বুঝা পালেন, আশ্বিন মাসের 8 তারিখ বেহা বেহা, হ্যাঁ 80,000 ঢোল লাগবে, 84,000 ঢাক ঢাক, একদম মানে কোনো কিছু যেন না থাকে, এক হ্যাঁ বাইনা দাদা ধরো রে ধরো রে, এই ধরো 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 রে, যান এই শোন, এইলা কাঁচা সুপারি খাইলে মাথা চোখ ধরবে, দোফালি করিয়া বুঝা পালো, চাল শুকা দিব আর শুকাইয়া ভাই খাবো, হ্যাঁ পান নাই লাগবে ওইটাতে হবে, হ্যাঁ দাদা আমি কেন, আচ্ছা এই এই কাকা তে বেয়া খাওয়া যাইস, হ্যাঁ দান ফির নিগেছ বাপু, বড় বড় দান নিগাবো, হ্যাঁ বড় হান্ডি, এই তোমরাও যান বেয়া খাওয়া, হ্যাঁ বড় বড় দান নিগাবেন বুঝা পালেন, এই দিদিরা তোমরাও যাবেন কিন্তু বেয়া বাড়ি বুঝা পালেন, বড় বড় দান নিগাবেন, হ্যাঁ এই দিদিরা তোমরাও যান গে বেয়া খাবা, দিদিরা তোমরাও যান, আর দান কি কি নিগাবেন, হ্যাঁ তোমরা না কেহ ধুতি নিগাবেন, কেউ পাথি, কেউ আন্দিয়া, হ্যাঁ এইলা ধরি বেয়া খাওয়া যাবেন, কেন না এইলা কিন্তু তোমরা মোর সবাই কুটুম বুঝা পেলেন, শ্রদ্ধা করে কুটুমরা আসে, প্রত্যেক দিন খালি পোলট্রির মাংস আর খালি ফুলটি ডিমা, আর তোমরা মোর বাড়ি যাবাও পারেননি, তোমাকে মুই খিলবাও পারুনি, এবার যে বেহা বাড়ি যাবেন না, এমন খিলন খিলাম ছচ্ছরি হাগনা ধরাম বুঝা পেলেন, যা সবাই বেয়া বাড়ি যান গে, এ দাদা দিদিরা কাকালা সবাই যান, ওই তোমরা ডিগিত নাচবা যাবেন, ডিজি নিগামো ডিজি, হ্যাঁ যান ফের যাক,
নিমন্ত্রণ ছাড়া করে দিনু। এই কাকা তে যাইস বিয়া বাড়ি। হ্যাঁ হ্যাঁ যান বিয়া বাড়ি যান। খান ফির আসেন মোর নাম তো যেন থাকে। হ্যাঁ দাদা যান। হ্যাঁ আসেন ভালো ভালো দাম দান নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ অধিবাস
জয় শিব শত্রু জয় শিব শত্রু আজকে আমার মা বিপুলের বিবাহ এই বছর এখনো আসছে না বরযাত্র করে ওগো শিব ঠাকুর তারা যেন ভালোভাবে বিয়েতে আসতে পারে ঠাকুর বিয়েতে আসতে পারে ঠাকুর শ্বশুর বাবা দাঁড়িয়ে রয়েছে তাকে প্রণাম জানা বাবা বেশ বাবা চির সুখী হোক বাবা লক্ষিন্দ চির সুখী হোক বাবা লক্ষিন্দর উত্তম সিংহাসনে বর্ষ বাবা বেশ বাবা বলি গো বেহাই বসাই বলো বেহাই বলো মেয়েদের অনেক কাজ বাকি রয়েছে ততক্ষণে আমরা চলো দুই বেহাই মেলে এবার সভা দর্শন করতে যাব সব বরযাত্রকে দেখাশোনা করি চলো বেহাই এসো বেহাই থেকে এমাক নিয়ে আনিনে ওই ডক তোমরা আনিয়ান
আনি হনে এখন যা কাম কলে কি কাম করলে আসি হনে না মোর মুখখান পা দিয়ে দিলে গে পা দিয়ে দিলে গে পা দিয়ে দিলে ঠোবাটাঙ্গি কেন সিন্দুর বলেছি কে দেখ শোক কিন্তু তোমার সমান আছে সমান আছে শোক আচ্ছা মুই এখন বেহার বাড়ি রাইছে দোষে জোর হইছে আচ্ছা ওই তানে তুই আর কি সবাই সিন্দুর পিনে তো দেখি আর পিনে বলে তুই পুরো আন্ডি মায়া ডাকলে ওরা সিন্দুর পিনে আসিস গে আচ্ছা ও ভাই তো তোরা পিনে আগে আচ্ছা ঠিক আছে শোক তো ছে সিন্দুর বলে তো আইছি হ্যাঁ পাত্তা তো নাই আমি ধরে তো ধরা
ओ बाजे ना बाजे ना ओ बाजे ना बाजे ना तुम्हार बाजने को मर ही लेना मन बाजा थे ना उनको मल्ला ही ले हमारे भले बच्चे छोटे छोटे आला बाजा थी आरो देखो मुख उठा क्या नहीं लिया ओ बाजे निया छोटोर पोटोर पीर करोते जंगल साफा कोर ओए एमाक जरंग दुबार दी दिशी एमरा पारबानी अरे ओ भाई गे मालोती ओ भाई गे मालोती आयशा मारती তোর তো কাকি হয়েছে কি
নাই এ নজরটা খারাপ ছে আর দে উন্নাটা ঘুরা বসে আছে দেখ আর দে গামছা পিনে হে সুপারি বেচারা টিটকারি মানে ওইটা পুরাকে কতক্ষণ থেকে দেখা যায় ওই আসো চলো তো আর বাকি করব আর না না দি ওই না চিকো চিকো ভাই মরিয়া না যায় এটা কেমন বাসু আগে Thank you.
Thank you.
शिलो रे
दास दासी जानो पाले देखा जो प्राणाये ए दास दासी जानो पाले देखा जो प्राणाये दान मोते दानो पाले तो शोतो ताकाबाया पोसिलोने बोले तुमरा याकि कतई पारो दानो हे चांद बोले तुमरा याकि कतई पारो दानो हे शिव रो पासा दे हम बड़ो पुण्य बा पाला पोसिलो रे जग तो जीवन कवि मन सार दास जग तो जीवन कवि मन सार दास पद छोड़े के बाजाली को प्रकाश बाहर को